হ্যালো ফ্রেন্ডস, গুড নুন, কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভীষণ ভালো, মানে ভালো আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে আমি তোমাদের জন্য একটা টোটকা নিয়ে এসেছি। সেই টোটকাটা হচ্ছে যে কিভাবে, মানে আমরা যারা গৃহবধূ প্রত্যেক দিন রান্না বান্না করি, তো আমাদের ডেইলি কাজে সব থেকে একটা কষ্টের কাজ হচ্ছে যেটা হচ্ছে কড়াইটাকে মাজা। তো এই কড়াইটাকে মাজতে গেলে আমাদের না প্রচণ্ড কষ্ট করতে হয়। মানে কড়াই যখন ভাজাভুজো করি, তখন মাছ ভাজি কি কোনো ভাজাভুজো করি, তেল গড়িয়ে গড়িয়ে পড়ে, প্রচণ্ড পরিমাণে পুড়ে যায় কড়াই। তো মাজতে গিয়ে মনে হয় যেন, আর আমরা ধরো অনেক রকমের তার ব্যবহার করি মাজার জন্য, তো ওই তারটা যদি দিয়ে আমরা কড়াইটা মাজি তো কড়াইটা তাড়াতাড়ি ক্ষয়ে যায়। আর তবু তার দিয়ে মাজতে গেলে অনেকটা কষ্ট করতে হয়, তবে মাজা হয়। তো আজকে তোমাদের জন্য আমি যে টোটকাটা নিয়ে এসেছি, সেই টোটকাটা তোমাদের জন্য খুব 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 হেল্পফুল হবে। আর যদি তোমাদের এই টোটকাটা ভালো লাগে, তাহলে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখো। আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর একদিন ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে এটা ঠিক কতটা কার্যকরী। তো ভিডিওটা দেখানোর জন্য আমি দেখো একটা কড়াই নিয়ে চলে এসেছি, আর এটা নিয়ে এসেছি, এটা একটা নর্মালি বাসন মাজার সাবান। তো তোমরা ভীম সাবান, স্পার্কেল, তোমাদের হাতের কাছে যে বাসন মাজার সাবান তোমরা অ্যাভেলেবেল পাবে, এরকম একটা 5 টাকা দামের বাসন মাজার সাবান তোমরা কিনে নেবে। তো নেয়ার পরে রান্না করার আগে যখন কড়াইটা রান্না করতে বসাবে, তখন তোমরা এই যে কড়াইয়ের পিছন দিকটা আছে, তো একটু জল নেবে, দিয়ে পিছন দিকটা ভালো করে ঘষে ঘষে, আর তোমরা আরেকটা কাজ করতে পারো, এরকম একটা এরকম সাইজের একটা বাটির মধ্যেই যাও সাবানটাকে, মানে ভিজিয়ে নেবে, একটু জল দিয়ে ভিজিয়ে ধোবে, তাহলে সাবানটা নরম হয়ে থাকবে। আর নরম হয়ে গেলে হাতে করে সামান্য পরিমাণে একটু সাবান তুলে নেবে, তুলে নেওয়ার পরে কড়াইয়ে পিছন দিকে লাগিয়ে ভালো করে গোটা কড়াইটাকে বুলিয়ে নেবে। তোমরা ভিতরের এই সাইডে দিচ্ছ না, এই সাইডে কিন্তু কড়াই বেশি পড়ে না, যেটুকুনি পড়ে সেটুকুনি মাছলে উঠে যায়, কিন্তু বেশি যেগুলো হয় তেল গা দিয়ে তেল গড়িয়ে 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 পড়ে এই কড়াইটা প্রচণ্ড পরিমাণে পুড়ে যায়। তো সেই কারণে তোমরা এই কড়াইয়ের পিছন দিকে খানিকটা পরিমাণে সাবান নেবে, নিয়ে ভালো করে গোটা কড়াইটাতে পিছন দিকটাতে বুলিয়ে লাগিয়ে দেবে। খুব বেশি সাবান দেওয়ার দরকার নেই, যে এতটা পরিমাণে সাবান দিতে হবে, মোটামুটি এরকম একটা 5 টাকা দামের সাবান যদি কেনো, তো এই সাবানটাতে তোমাদের মোটামুটি 1 মাস চলে যাবে। তো হালকা অল্প পরিমাণে নেবে আর গোটা কড়াইয়ে বুলিয়ে দেবে। তো তারপরে রান্নাটা করবে, কড়াইটা মাজতে যাবে, তো মাজার পরে তখন আমার কথাটা মনে করবে। তো সত্যি এটা কম খরচে একটা অসাধারণ, আর আমাদের মতো গৃহবধূদের সময় বাঁচানোর একটা বিশাল বড়। কড়াই মাজতে গেলে হাতে কত কষ্ট হয় বলো তো, ঘষে 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 কড়াই মাজা, আর যারা রোজ রোজ ভালো করে মাজতে পারে না তাদের কড়াইয়ে দাগ থেকে যায়, অনেক রকম সমস্যা হয়। তো আমার এই মানে টোটকাটা তোমরা একবার ব্যবহার করে দেখো, একবার ব্যবহার করে দেখো, যেহেতু তোমাদের বাড়িতে তো বাসন মাজার সাবান অ্যাভেলেবেল, যেহেতু এটা কিনতে তোমাদেরকে 100 কিংবা 50 টাকা খরচ করতে হচ্ছে না। আর যারা বাসন মাজার সাবান, কিন্তু একটা কথা, এই বাসন মাজার সাবান ছেড়ে যেন কেউ জেল ব্যবহার করো না, যেমন ভীম লিকুইড জেল, এক্সো লিকুইড জেল, এখন বাজারে অনেক রকমের লিকুইড জেল ব্যবহার। মানে আমি কী করেছি, একদিনকে আমার বাসন মাজার সাবান নেই, ফুরিয়ে গেছে, তো আমি তখন একটু আমার ভীম লিকুইড জেল ছিল, তো ভীম লিকুইড জেলটা আমি কড়াই নিয়ে পিছন দিকে বুলিয়ে দিয়েছি। তো তারপর থেকে আমার মানে কড়াইটা মাজতে যে কী পরিমাণে কষ্ট হয়েছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো তোমরা যেন কেউ ভীম লিকুইড জেল ইউজ করো না, বারবার করে আমি একটা কথা বলে দিচ্ছি, কারণ যদি তোমরা ভীম লিকুইড জেল ইউজ করো, তাহলে কিন্তু কড়াইয়ের পুরো ওই লিকুইড জেলটা আরও বেশি পুড়ে যাবে, কড়াইটা মাজতে তোমাদের 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লেগে যাবে। তো নর্মালি বাসন মাজা সাবান, যে কোনো কোম্পানির বাসন মাজা, ভীম, এক্সো, যে কোনো কোম্পানির বাসন মাজা সাবান তোমরা লাগিয়ে দেখতে পারো, পিছনটা যখন মাজতে যাবে না, তখন মনে হবে যে মানে আমি আগে কেন জানিনি এই টপিকটা। তো অনেকে হয়তো আছো যারা জানো, যারা জানো তাদের জন্য আমি কথাটা বলছি না, কিন্তু যারা জানো না, অনেকে আছো যারা জানো না, তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আজকে তো কোনো ব্লগ দিচ্ছি না, যেহেতু হঠাৎ করে আমার মনে হলো যে অনেকে হয়তো জানে না, যেহেতু একটা আমার পাশের বাড়ির একটা যা এসে আজকে দেখে আমাকে বলছে যে কি ব্যাপার তুমি এরকম সাবান লাগাচ্ছ কেন, তো আমি বললাম এরকম, বলছে তাই আমি তো এটা জানি না। তো তখন আমার মনে হলো যে হয়তো তোমরাও অনেকে আছো, অনেকে হয়তো জানো, আর অনেকে আছো যারা এখনও পর্যন্ত জানো না, আর যারা জানো না তাদের জন্যই আমার আজকের ভিডিওটা। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।